भवानीपुर थाने में एक बार फिर से शाहू समाज और विक्की साहू के समर्थकों की ओर से डेपुटेशन दिया गया। आपको बता दें कि कुछ दिन पहले भवानीपुर साहू समाज के वर्किंग प्रेसिडेंट और वार्ड नंबर 71 टीएमसी स्पोर्ट्स सेल के प्रेसिडेंट विक्की साहू एक होटल में खाना खाने के लिए गए थे, जहां पर खाने में देरी को लेकर उनके बीच और रेस्टोरेंट के मालिक और कर्मचारियों के बीच बहसबाजी शुरू हो गई थी और ये मामला मारपीट तक पहुंच गया था, जहां पर आरोप है कि उस होटल के मालिक और उसके कर्मचारियों ने विक्की साहू पर हमला किया, जिससे वो बुरी तरह से जख्मी हो गए। इस घटना के बाद विक्की साहू को अस्पताल ले जाया गया, जहां उनके दो और साथियों को भी चोटें आई थीं। वहीं आज डेपुटेशन दिए जाने पर भवानीपुर थाने की ओर से दोषियों के खिलाफ कार्रवाई करने का आश्वासन दिया गया। वहीं इसको लेकर क्या कुछ कहा गया, आइए आपको सुनाते हैं। गुंडा दे ओरा पूछे रखे मिस व्यवहार करे जरा कस्टमर जाए तादे संगे मिस व्यवहार करे ओरा गुंडा दे रखे आ सब मालपत्र माने गुली बंदूक तारपरे हॉकी स्टिक सब ही रखे जेगुनो दिए आमार भाई के मारा हुए छे विक्की साहू के जेगुनो दिए मारा हुए छे आमादे डिमांड आछे आमरा एखनो न्याय पाइनि ओदेर अरेस्ट करा होक इमिडिएटलि अरेस्ट करा होक আর ওদের কড়া শাস্তি দেওয়া হোক। ঘটনা কি ও খেতে গেছে, ওরা লেট লেট করেছে, দেরি করেছে, আধ ঘন্টায় এক ঘন্টায় বেশি ওপরে গেছে, বলেছে আপনাদের সার্ভিস ভালো না, আমি যাচ্ছি অন্য জায়গায় খেতে, এই বলার পেছন থেকে ওরা মারতে স্টার্ট করে দিল। আচ্ছা কতদিন হলো পুলিশ এখনো কোনো অ্যাকশন নিচ্ছে? 20 দিন হয়ে গেছে। 20 দিন 30 তারিখে রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছে, আজ আজ হয়ে গেল। ডেপুটেশন একবার দিয়েছি, তখন ওসি সাহেব আমাদের আশ্বাস দিয়েছে, এবারও উনি বলেছে যে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি, আসল যে দোষী অপরাধী তাকে আমরা নিশ্চয়ই গ্রেপ্তার করবো, এই আশা দিয়েছে। এবার রানাদা বলি, তাতে আমরা বলেছিলাম যে বিকি সাউকে 30 তারিখ রাত্রিরে জয়হিন দাবায় বিনা প্ররোচনায় যেভাবে ওরা মেরেছে একটা মানুষকেও, কোনো শত্রুকেও এভাবে কেউ মারে না। তার ডান পায়ে 5টা লিগামেন্ট, বাঁ পায়ে 5টা লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডান চোখটা এখন পর্যন্ত নষ্ট, মানে লেন্সটা সরে গেছে, ইমিডিয়েট ওটাকে অপারেশন করে লেন্সটা ঠিক জায়গায় না বসালে ও দেখতে পাচ্ছে না। আরেকটা হচ্ছে বাঁ হাতে 3টে প্লেট বসেছে, একটা কাঁধে, একটা এখানে, একটা এখানে, হকি স্টিক রড দিয়ে পুরো বডিতে মারা আছে, পুরো বডির দাগ আছে, মারার দাগ আছে। এছাড়া ডান হাত, এছাড়া ডান হাত বলুন, পিঠ বলুন, প্রচুর দাগ, প্রচুর দাগ, না দেখলে বোঝা যাবে না। আমাদের একটাই প্রশ্ন, আমাদের এখন পর্যন্ত একটা প্রশ্ন যে আমরা যদি সাধারণ মানুষ রাত্রিবেলা বা যখন ও যদি 4-5 জন বন্ধুকে নিয়ে একটা ধাবায় বা একটা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে ভবানীপুরের মতো জায়গায় যেটা দিদির কনস্টিটিউয়েন্সি, বারবার বলছি আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউয়েন্সি ভবানীপুর, এই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে যদি 5টা মানুষ খেতে গেছে, সেখানে 45 মিনিট হয়ে গেছে, তাদের অ্যাটেন্ডও করেনি, অর্ডারও নেয়নি, খাবারও দেয়নি, তখন বিকি বলেছে না আমার দরকার নেই, তোমাদের সার্ভিস ভালো না, আমি চলে যাচ্ছি। এবং তাতে ওখানে যে ম্যানেজার ছিল, করণজিৎ ছিল, মনপ্রীত ছিল, এবং যার নাম বিন্দে, বিন্দে ছিল, সে বাজে রকমের গালাগাল করতে বিকি ঘুরে দেখে, যে বিকি ঘুরে দেখে সঙ্গে সঙ্গে। আমি একটাই প্রশ্ন করতে চাই, একটা ধাবাতে খাবার থাকবে, বোতল থাকবে, জল থাকবে, থালা থাকবে, গ্লাস থাকবে, কেন হকি স্টিক থাকবে, কেন বেসবলের স্টিক থাকবে, কেন রড থাকবে, এগুলো কেন থাকবে? এবং সেটা তখন রাত্রি 2:30, 2:45 সময় ওইগুলো এনে 40 থেকে 45 জন লোক, তার মধ্যে বাউন্সার, সবাই মিলে মারতে শুরু করে, আর এমনভাবে মেরেছে। স্যামারিটান ক্লিনিকে বিকি সাহু ভর্তি আছে, ভবানীপুর সাহু সমাজের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং 71 নম্বর ওয়ার্ডে তৃণমূল স্পোর্টস সেলের প্রেসিডেন্ট, যিনি এতদিন ধরে রাজনীতি করে তিনি এখনও ভর্তি আছেন। আপনারা প্রেস যে কেউ গিয়ে দেখতে পারেন কী অবস্থা, আমরা কোনো রকম মিথ্যা বলছি না, মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে, সমস্ত দেওয়া হয়েছে। আমাদের একটাই প্রশ্ন পুলিশের কাছে যে কেন অপরাধী, কোনো অপরাধী, এত অপরাধী হলে কেন কোনো অপরাধী এখনও গ্রেপ্তার হলো না? তাহলে কি কারোর অঙ্গুলি হেলন আছে? অঙ্গুলি হেলন তা কার, তাহলে আমরা জানি।